হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমি খুব ভালো আছি গো আমি ধবলাকে কিছু প্রশ্ন করব। সবার সব কথা শুনছি ধবলাকে দুটো আমার আমার মন থেকে ব্যক্তিগত কিছু প্রশ্ন আছে সেটা হচ্ছে ধবলা তুই ঠিক মানুষকে বেছেছিস তো তোর জীবন সঙ্গী হিসাবে চল মেনে নিলাম সব কিছু মেনে নিলাম যে তুই তোর জীবনের জন্য জীবন সবার নিজের জীবনে কিভাবে চলবে সেটাও নিজের জীবনে কাকে বেছে নিবে সেটাও নিজের সব কিছু মেনে নিলাম এক সেটাও নিজের কিন্তু আমার এখানে প্রশ্ন হচ্ছে আমি জানি প্রশ্ন করাটা হয়তো সবাই ভাববে বা বলবে যে কেন প্রশ্ন করছো কেন তুমি ওকে ই করছো কারণ যার হাত ধরে চলে এলো আমরা তো কন্ট্রোভার্সি আমাদের অনেক কিছু জিজ্ঞাসা করার থাকে সেটা হচ্ছে সন্দীপকে ছেড়ে যেহেতু চলে এলো সন্দীপ তো বাজে সন্দীপ বাজে চলে এলো সন্দীপটা কি মারধর করতো সন্দীপ চুল্লু খেত সন্দীপ বন্ধুদের সঙ্গে আড্ডা দিত কিন্তু এগুলো কোনো কিছুই কিন্তু ক্যামেরায় ধরা পড়েনি ও পাঁচটা বছর সংসার করে গেল সেটা নাকি নীরবে সংসার করেছে ও নাকি চাপা স্বভাবের এই জন্য কিন্তু এটা তো ঠিক মানুষের চাপা স্বভাব যতই হোক না কেন প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষ আমি আমার দিক দিয়ে বলছি যতই আমি চাই না কেন আমি হাসি খুশি থাকবো কিন্তু আমার মনের ভিতর যদি কোনো অশান্তি চলে না মুখে আমার প্রকাশ পাবে আমি যতই চাপি না কেন যতই চেপে চুপে রাখি না কেন মুখে প্রকাশ পাবে আমি মনে করি ধবলা পাঁচ বছর সংসার করলো কোনো দিন চোখে মুখে প্রকাশ করলো না যে ও অশান্তির ভেতরে ছিল সন্দীপ চুল্লু খায় সেটাও কিন্তু কোনোদিন প্রকাশ পেল না সন্দীপ চুল্লু খায় সকাল থেকে ও কিন্তু সংসারের প্রতি সময় দেয় তারপরে বাচ্চাকে সময় দেওয়া বউকে সময় দেওয়া বউকে ঘুরতে নিয়ে বেড়ানো এগুলো কিন্তু ও প্রত্যেকটা টাইম টু টাইম ও দায়িত্ব পালন করেছে তারপরেও শুনতে হলো ও দশ টাকা চুল্লু খায় সেটাও মেনে নেওয়া গেল ওকে মানে বন্ধুদেরকে দিয়ে রেট করিয়েছিল যে তোর বউকে কত নিবি বল বা তুই চলে যা আমার বন্ধুর কাছে হ্যান ত্যান বলে নাকি সন্দীপ বলেছিল সেটাও মেনে নিলাম যেহেতু অডিও রেকর্ডিং শুনিয়েছিল তার ভিতর সন্দীপ বলেছিল হ্যাঁ মানুষ যখন স্বামী বলো বউ বলো যখন দেখে কোনো অপর পার্টি বলতে মেয়েরা যদি দেখে ছেলেরা করছে বা ছেলেরা যদি দেখে মেয়েরা পরকিয়া করছে তখন ছেলেরাই বলো আর মেয়ের মেয়েরাই বলো মাথা ঠিক থাকে না তখন সন্দীপ বলেছিল যা আমার বন্ধুর কাছে যা তোকে সুখে রাখবে হ্যান ত্যান আমি সুখে রাখতে পারি না এই কিছু কিছু কথা বলেছিল সন্দীপ যেহেতু অডিওতে আছে সেহেতু বলেছিল কেন বলেছিল আজ আমার স্বামীও যদি দেখে আমি একটা ছেলের সঙ্গে চার্ট করছি তারপরে হচ্ছে চার্টটা বাজে ল্যাঙ্গুয়ে শারীরিক শারীরিক দিক দিয়ে তখন আমার হাজব্যান্ড আপসাপ রাগ করবে যে কেন তুমি চাট করছো তোমার এটা হয় না বা আমি সুখী রাখতে পারি না কি মারধর এগুলো যেগুলো করেছে আমি বলবো একদম ঠিক করেছে একটা ছেলে হয়ে যেটা করেছে একদম ঠিক করেছে আর যদি মেয়েরাও হতো সেই জায়গাটায় একদম ঠিক করতো এটা যদি না করতো আমি বলবো যে তার ভেতরে কিছু থাকবেই না একটা ছেলে দেখ যখন দেখছে তার বউ পরকিয়া করছে বা নোংরা নোংরা চাট করছে তারপরেও যদি একটা হাজব্যান্ড কিছু না বলে এটা বলবো মেন্টালি ঠিক নেই সে সুস্থ না কারণ সুস্থ হলে রেগে যাবে সেটাই কিন্তু সন্দীপ করেছিল সুতরাং সন্দীপ সুস্থ গেল এবার ও চলে গেলো যে টেত করে যেভাবে হোক হাতে নোরা ব্যাগ থলি নিয়ে চলে গেল ছেলেটাকে নেওয়ার সময় পেলো না দ্বিতীয় কি করলো এখন যার হাতে গিয়েছে খুব ভালো খুব ভালো যে বাংলাদেশের ভাইটার অডিও ক্লিপগুলো তুলে ধর ধরছে আমি বলবো আয়ুষ ভাই তুমি আছো বলে হয়তো এত কিছু সম্ভব এই যে দালাল বলে না বাংলাদেশের কুলাঙ্গার বাংলাদেশের কুলাঙ্গার আমি তো বলবো বাংলাদেশের গর্ভ যেটা ইন্ডিয়া থেকে খবর নিয়ে বাংলাদেশের সেই ভাই কিন্তু আমাদেরকে তুলে ধরছে যে দেখো এটা সত্যি দেখো এটা সত্যি দেখো এটা সত্যি কিন্তু আমরা ইন্ডিয়ায় থেকেও কিন্তু ইন্ডিয়ার মানে যে মেয়েটা ইন্ডিয়ায় আছে কলকাতায় আছে কিন্তু কলকাতায় অনেক কন্ট্রোভার্সি ছেলে মেয়ে সবাই বলা আছে কিন্তু তারা কিন্তু তুলে আনতে পারছে না সেই বাংলাদেশের যে ভাইটি সে ভাইটি কিন্তু সব কিছু তুলে আনছে তো তাকে বলবো অসংখ্য ধন্যবাদ ভাই তুমি এগিয়ে যাও তুমি আছো বলে এত কিছু সত্যি বেরাচ্ছে এর আগে মন্দিরার ব্যাপারেও কিন্তু এত কিছু সত্যি বেরিয়েছিল যে ম্যান্ডি কোথায় গিয়েছিল মারুদে বাড়ি থেকে কিভাবে গিয়েছিল। কোন পার্কে গিয়েছিল কোথায় খেয়েছিল। কটার সময় গিয়েছিল, তুমি কিন্তু একজাক্ট ঘড়ির টাইমটাও দেখিয়েছিলে তুমি রেস্টুরেন্টে বা কখন গিয়েছিল তুমি যে এই যে ছায়ার দিক বিদিক করে যে একটা ভিডিও করেছিলে যে দেখো এখন কিন্তু দুপুর রৌদ্রটা কি তেজ রৌদ্রটা কিন্তু এবার পড়ে যাচ্ছে মানে এই টাইম হতে পারে ক্যালকুলেশান করে তুমি যেভাবে যেভাবে বলেছিলে পরে বোঝা গেলে একদম ঠিক সেখানে গিয়েছিল খেয়েছিল থেকে ছিল এগুলো পরপর পরপর পরে কিন্তু কথাগুলো মিলে গেল তখন কিন্তু অনেকে তোমাকে পাত্তা দিয়েছিল না আজকে সেম তুমি কাজটা করলে সেটা হচ্ছে বাংলাদেশ থেকে তুমি যেভাবে হোক যেভাবেই হোক তুমি যে এই রহস্যটা ভেদ করেছো অসংখ্য ধন্যবাদ আর দ্বিতীয়ত হচ্ছে যে অনেকে বলতে বসেছে অনেকে বলতে বসেছে হ্যাঁ কল রেকর্ডটা যেহেতু করেছে একটা মেয়ে দিদি বা বোন যেই হোক করেছে তো সেখান থেকে বলছে যে এটা লিগাল না কেন লিগাল না সিআইডির মানে কাটা দিয়ে কাটা তুলতে হয় কথাতেই আছে বিষে বিষে বিষক্ষয় সব রকম কথা কিন্তু এগুলো বড় মানুষরা বলে গেছিলো আজকের মানুষ বলে যায়নি এগুলো আদিম মানে যুগ থেকে কথাগুলো চলে এসেছে যে বিষে বিষে বিষেক্ষয় করতে হয় কাটা দিয়ে কাটা তুলতে হয় ব্যাকা আঙুলে ঘি সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা ব্যাকাতে হয় এগুলো কিন্তু একদম কথাগুলো ঠিক সেহেতু যে যে মানুষ তাকে সেই দিয়েই শাস্তি করতে হয় ও যেহেতু যেমন মানুষ সেরকম ওকে কলে ফোন করে একটা দিদি মানে ও কোথায় আছে বলতে গামলা কোথায় আছে সেটা আমরা কিন্তু প্রকাশ পেয়ে গেছি সেটা হচ্ছে দাঁত ভাঙা ফোকলার বাড়িতে ছিল আর ফোকলার বাবা ফোনটা ধরেছিল তারপরে ফোকলার বাবা তাকে দেয় বলতে ধবলাকে দেয় তারপরে ধবলা কি করে হ্যালো কে আমি তো চিনতে পারছি না একদম পরিষ্কার বোঝা গেল এটা ধবলায় কোনো মিক্সিং না কোনো ক্যারামতি না কোনো কিচ্ছু না একদম ঠিক ওটা ধবলায় একদম হানড্রেড পারসেন্ট কারণ এইভাবেই একবার হয়েছিল ম্যান্ডির সময় না এটা হতে পারে না হতে পারে না হতে পারে না লাস্টে আমাদের দালালি স্বীকার করেছিল যে মারুর বাড়ি থেকে ও যে রুমে গেস্ট হাউসে গিয়েছিল বা কোথায় কোথায় গিয়েছিল এগুলো কিন্তু পরে কিন্তু দালাল স্বীকার করেছে বা ম্যান্ডিও স্বীকার করেছে তো সেখান থেকে বলছি একদম ঠিক দ্বিতীয়ত তুমি তারপরে দিদিটাকে দাঁত ফোকলা আবারও ফোন করে ফোন করে যেভাবে গালাগালি করলো ওরে বাপরে মানে ধবলা তুই মরেছিস তুই মরেছিস একদম মানে সন্দীপ তো কি সন্দীপ হচ্ছে নর্সি এই যে এই যে এই যে নর্সি সন্দীপ যে এরকম করে তুড়ি মারলে উড়ে যাবে বাপ রে কীভাবে গালাগালি মানে কন্টিনিউ গালাগালি করছে মেয়েটাকে একটু মানে নিশ্বাস ফেলছে না তোমরা যারা নতুন আমার চ্যানেলে আছো জাস্ট এন্টারটেনমেন্ট আয়ুষ ভাইয়ের ভিডিও দেখে এসো ওখানে দেখো ধবলা মানে ধবলার যে হাজবেন্ড আমাদের ফোকলা বাবু ফোকলা বাবু কি গালাগালি করছে কি গালাগালি করছে মানে পা মাথা মস্তিষ্ক সব জ্বলে যাবে যে মানুষ এত গালাগালি দিতে পারে আর মেয়েটাকে যেভাবে গালাগালি করছে আমি তো একবার শুনলাম শুনে আবারও চালু করলাম যে দেখি তো গালাগালিগুলো আরেকবার শুনি তারপরে বুঝলাম গালাগালিগুলো কি মানে গালাগালিগুলো এত গালাগালিও আমি কোথাও কোনো দিন শুনিনি সত্যি বলছি অন গড বলছি রাত্রিবেলায় আমি এখন রাত্রিবেলায় ভিডিও করছি পনে এগারোটা বাজছে আমি দিন এইরকম গালাগালি শুনি এইভাবে গালাগালি করে একটা মেয়েকে তারপরে সে গেল এবার বলছি ধবলা তুই ঠিক মানুষকে বেঁচেছিস একদম কনফার্ম তুই আমার তো মনেছিস ঠকে গেলি রে ঠকে গেছিস হয়তো ভালোবাসার মহতে বুঝতে পারছিস না কিন্তু ঠগে গেছিস না পেলে এত মানে সত্যি বলছি সন্দীপ ছেলেটা খারাপ হতে পারে না হ্যাঁ প্রত্যেকটা মানুষ ভেতর খারাপ ভালো হতে পারে সন্দীপ যদি রাগ করে সেটাও বলবো রাগ করাটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষের ভেতর রাগ থাকবেই আজই আজ আমার কথা বলে আমি বললাম যে আমি সবসময় আমাকে দিবিচার করি আমার আগে যা প্রচণ্ড রাগ ছিল প্রচণ্ড আস্তে 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 কিন্তু সে ডাকটা অনেক কমে এসেছে অনেক আমার হাজব্যান্ডেরও তাই প্রচুর রাগ ছিল আস্তে 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 কমে এসেছে বয়সের সঙ্গে সব কমে যায় সন্দীপ নাকি টিকি খরা সন্দীপ রাগ হ্যান ত্যান যদি রাগ করেও তবু মানিয়ে নেওয়া যেত না এইরকম তো না রে সন্দীপ এইরকম না দাঁড়িপাল্লায় মাফ করলে আমার মনে হয় তোর এই দাঁত ফোকলাই মানে চারশো বিশের ভেতর নাম্বার ওয়ান হবে আচ্ছা রাজপ্রাসাদের মতো বাড়ি রাজপুত্রর মতো বর আর এই ফুটফুটে বাচ্চা আর কে আছে শ্বশুর আর শাশুড়ি দুজনাই তোরা দাঁড়িয়ে গেছিস কে বল বলতো তোদের তোর তোদের যা জমি জমা আছে বসে খেলেও বোধহয় শেষ হবে না এমনি বলিনি কথাটা যেভাবে ফসল উঠছে সেটা তো দেখাই যাচ্ছে এমনি বলিনি কথাগুলো আর তোর শাশুড়ি তো ভগবান রে সত্যি ভগবান আমি জানি না আমি জানি না কিন্তু আমি বলবো ভগবান কারণ এই রকম পারবে না আমার শাশুড়ি পারবে না আমি বলছি আমার শাশুড়িও পারবে না ছেলেটাকে কি কীভাবে সারাদিন মানে ই চড়ায় আমি চড়ানোই বলছি মানে কাজ কাম সেরে সকালে উঠে নিজের কা এই এবার খাইয়ে দিতে হবে এবার এই কৃষাণু আসবে জলটা রোদ্রে দিতে হবে এবার কৃষাণুর খাবারটা রেডি করতে হবে এবার কৃষাণু চলে আসবে আমাকে কাজগুলো গুছিয়ে গুছিয়ে নিতে হবে আসার পর স্নান করানো খাওয়ানো তারপরে ঘুম পাড়ানো তারপরে সন্ধ্যাবেলায় তাকে পড়তে বসা সেই এই যে এইগুলো কে করতে পারে বলতে পারিস হ্যাঁ এতে তো তোর মা নিজের শরীরটা নড়াতেই অস্থির হয়ে যাচ্ছে আজ বৌমা নেই শুয়ে পড়েছে বৌমা যখনই চলে যায় তোর মা শুয়ে পড়ে বৌমা থাকলে একদম চাঙ্গা হয়ে থাকে কারণ বৌমা তো তেল মালিশ করে সত্যি সত্যি সন্দীপ তোমার মাকে একবার যদি পারি আমি যদি কলকাতায় যাই আমি অবশ্যই দেখে আসব। কারণ আমার বাবার বাড়ি থেকে তোমাদের বাড়িটা খুব একটা দূর না আমি অবশ্যই দেখে আসব। কারণ হচ্ছে মানুষটা এত ধৈর্য এত শক্তি কোথায় থেকে যে পাই জানি না নাতিটা হচ্ছে মানে কি বলবো শক্তি এক কথায় নাতিটাকে কোলে তুলে একটা যেন আলাদা এনার্জি পায় নাতিটাকে নিয়ে সয় নাতিটাকে নিয়ে সকালে উঠে ব্রাশ করানোরে জামা পরানোরে তেল মালিশ করা পরে ডাক্তারখানায় নিয়ে যাওয়ারে মানে সংসার যেন মানে কৃষ্ণর আর এক মা হয়ে উঠেছে আলাদা একটা শক্তি এসেছে ভেতরে সেই শক্তিটা কে দিয়েছে ভগবান দিয়েছে যে মা তো চলে গেছে বাচ্চাটাকে মানুষ কর আর যদি শিলাদেবী না থাকতো বাচ্চাটা কোথায় ভেসে যেত মা তো ফেলে চলে গেছে শিলাদেবীও যদি বলতে পারবো না আমি তুই ওর মার কাছে দিয়ে কি তোর ছেলে তুই বুঝে নে তাহলে তো যেত এই ফোকলার যা ভাষা আর যা মানে মুখের মানে আগভঙ্গি পুরো মনে হচ্ছে নেশাখর এক কথায় এক নিঃশ্বাসে গালি দিয়ে চলে যাচ্ছে মানে গালি তো মুখস্থ করতে হয় বা বলতে হয় যে এবার এই কথাটা বলবো এবার এই কথাটা বলবো এবার এই কথাটা বলা উচিত ও সেটা না কন্টিনিউ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ মানে এইভাবে নামা নামা উঠান করেই চলে যাচ্ছে আমি ওয়ার্ডগুলো আমি বলতে পারবো না কী ভাষা বললাম তো তোমাদের যদি দেখার ইচ্ছে হয় এন্টারটেনমেন্ট আয়ুষ ভাইয়ের চ্যানেল দেখে এসো মুখে বলা সম্ভব না সম্ভব না মুখে বলা ছি মানুষের ভাষাতেই বোঝা যায় মানুষ কোন ঘরের আমি তো এটা মনে করি ভাষাতেই বোঝা যায় যে মানুষ কোন ঘরের কথার থ্রোয়িংয়েই বোঝা যায় যে কোথায় থেকে উঠে এসেছে পয়সা থাকলে হয় না পড়াশোনা জানলে হয় না যে দাঁত ফোকলার কোথায় জানো ও ক্লাস টেন পর্যন্ত পড়েছে আর সন্দীপ কোথায় থেমে গেছে জানো ধবলার কাছে ক্লাস এইট পর্যন্ত পড়েছে সেজন্য ও ধবলার কাছে মাথা চেড়ে দাঁড়াতে পারত না যে না আমি ক্লাস এইট পর্যন্ত পড়েছি ওই জায়গাটাই ওকে কাবু করে রেখেছে ভাবছি সন্দীপ তো পাঁচটা বছর চালিয়ে গেল ওয়াইটি আছে থাকবে আমরাও দেখব তোমরাও আছো শুধু দেখে যাও ছটা মাস চলছে হয়তো আর ছটা মাস চলুক তাহলেই বোঝা যাবে ছটা মাসে অনেক কিছু বুঝে গেল অনেক কিছু আজ কেস চলছে তাই ও মায়ের বাড়ি থাকতে বাধ্য আজ যদি কেসটা না চলতো ধবলা কিন্তু চলে যেত ওর দাঁত ফোকলার ঘরে আর তখনই তো মজাটা বেশি হতো মজাটা আরও বেশি জমে যেত আজ দূরে দূরে আছে বলে এই যে ছটা মাস যে পার করেছে না সেটা অতটা বুঝতে পারিনি এই ছটা মাসে কিন্তু ও বুঝে যেত যে আমি কার হাত ধরেছি কিন্তু শুধু বুঝতে পারিনি কেন জানো এই যেহেতু কেসটা চলছে ডিভোর্স না হলে ও ধবলার বাড়িতে এই বাড়িতে গিয়ে থাকতে পারবে না আইনত মতে তাহলে ও ফেসে যাবে সেহেতু ও এই এই বাড়ি আর ওই বাড়ি অন্ধকারে হয়তো যাচ্ছে দু চার দিন থাকছে আবার চলে আসছে এরকমভাবে কাটাচ্ছে এতেই দেখো এত কিছু বেরিয়ে গেল আর কিছু দিন আর কিছু দিন কেসটা যে পক্ষই হোক হতে দাও ডিভোর্স যে পক্ষই হোক হতে দাও এটা আইনের ব্যাপার আইন বুঝে নিক এই ব্যাপারে আমার কিছু বলার মন্তব্য করার কিছু নেই তবে মানুষ হিসাবে মানুষকে বলছি ধবলা তুই প্রচুর ভুল করেছিস রে আমি বলছি একটা মেয়ে হয়ে বলছি তুই প্রচুর ভুল করেছিস এই ভুল তুই হাত কামড়িয়ে পা কামড়িয়ে হলেও শুধরাতে পারবি না কারণ এমন এমন কাজ করে গেলি ওয়াইটিতে চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো আর আমি এটা যেহেতু রাত্রিবেলায় করছি তোমরা কালকে সকালে পেয়ে যাবে বা দুপুরের ভেতর পেয়ে যাবে তো এখনকার মতো আসছি টাটা বাই গুড নাইট